সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি দিনাজপুর জেলা আমবাড়িয়াতে। আজ 13 জুন রোজ সোমবার। আজকে আপনাদেরকে এই বাজার থেকে হাড্ডি গাভিগুলোর দরদাম জানার চেষ্টা করবো মাংসের জন্য। দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। যারা এখন আমাদের আধুনিক কৃষি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা এখানে ব্যাপারীদের সাথে কথা বলবো, কেমন দামগুলো করেগুলো চলুন বিস্তারিত। চাষা আসসালামু আলাইকুম, ভালো আছেন? গরু কটা নিয়ে আসেন চাষা? ৩১ বলে কত হলে বিক্রি করবেন? 33,000 হলে বিক্রি হবে। দশ পনেরো আমরা আমবাড়ি হাটে 33 হলে বিক্রি করে দেবেন। ঠিক আছে চাষা, ভালো থাকবেন। আপনাদেরকে আরো কিছু যদি মাংস গরুর দরদাম জানাই, এদিকে আরো অনেক গরু আছে, হাজার হাজার গরু বাজারে, কাস্টমার কি সংকট কিনা আমরা জানবো। আসসালামু আলাইকুম চাষা, ভালো আছেন? হাজার হাজার গরু বাজার, কাস্টমার কেমন আছে? কাস্টমার মোটামুটি ভালো, মোটামুটি ভালো আছে। আচ্ছা, তো আপনার দাঁত কয়টা গরুটার? আটটা দাঁত। ওজনটা কত হবে? 50। দাম চাচ্ছেন কেমন? হাড্ডি গাভি বলে মাংসের জন্য। ভালো থাকবেন। আপনাদেরকে আরো কিছু যদি আমরা গাভির দর দাম জানাই, এদিকে এক জোড়া আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আজকে গরু কটা আনলেন হাটে? হাটে গরু কটা নিয়ে আসছেন? দুটা বিক্রি হয় নাই। আচ্ছা, এগুলো দাঁত কয়টা করে? জোয়ান আট দাঁত। ওজনটা কেমন করে হবে? 40-50। আচ্ছা, তো দাম চাওয়া কেমন? দুইটা কেমন দাম বলে? আমরা যতটুকু জানতে পারলাম আমবাড়ি হাট থেকে, এই গরু দুটি 70,000 হলে বিক্রি করবেন, কাস্টমার 62,000 বলে। আপনাদের এই বাজারে হাজার হাজার গরু আছে। আরো একটি গরু দাম জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ফাহার উঠে গেলেন, গরু কি বিক্রি করতে পারেন নাই? দাম চাওয়া কত? 42। কত হলো বিক্রি করা যাবে? 35 বলে। আর কত বাকি আছে দেওয়ার? 2-3 হাজার আরো 37-38 হলে দিয়ে দেবেন। দর্শক বন্ধুরা, আমরা দিনাজপুর জেলা আমবাড়ি হাট। আপনাদের হাড্ডি গাভিগুলোর 65 কেজি ওজন হবে, 38,000 হলে বিক্রি করবে। ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, এদিকে যদি চিন্তা করেন আরো হাজার হাজার গাভি আছে, সবগুলো মাংসের গরু। আপনাদেরকে হেঁটে হেঁটে দাম দর জানানোর চেষ্টা করব। এদিকে একটি খুব আনকমন কালার, ভাইজান এটা কি কালারের গরু? সিলভার? ডিজাইন করে আনছেন নাকি? দাঁত কটা হলো? জোয়ান আট দাঁত। ওজনটা কেমন হবে? আইডিয়া আছে? আর কত বাকি আছে আপনার? 33-34 হলে ভালো হয়। 33 হলে বিক্রি করে দেবে, 65 কেজি ওজন হবে। খুব আনকমন একটি গরু। এদিকে আরো একটি গরু দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আচ্ছা, গরু এটা আপনার নাকি ওনার? আপনার। দাঁত কটা হলো? আচ্ছা, আট দাঁত। ওজনটা কেমন হবে? 14 ধরা না? আচ্ছা, তাহলে দাম চাওয়া কত? 45। কাস্টমার কেমন বলে? 42-43 হলে দেওয়া যায় না? কত হলে দেওয়া যাবে? 45। আচ্ছা দর্শক বন্ধুরা, 45,000 হলে উনি বিক্রি করবে। আপনাদেরকে আরো কিছু গাভি দেখা, যদি মাংসের গাভি, সব কিন্তু মাংসের গাভি, হাড্ডি গাভি বলা চলে। কয়েক হাজার গরু আছে এই বাজারে।
ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই দাঁত কটা হলো কবে? দাঁত চার দাঁত ভাই। চার দাঁত। দাম কেমন? সাওয়া সাওয়া দাম তো 45। 45। কাস্টমার কত বলে? কাস্টমার 45 বলে। 45 বলে না, কত হলে বিক্রি করবেন? 42। আসুন তো 42,000 হলে এগুলো বিক্রি করবে। আমরা দিনাজপুর জেলা আমবাড়ি হাটে। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। দশবন্ধুরা আপনাদের যদি আরো কিছু গাভী দেখাই, বাজার কয়েক হাজার গাভী আছে বলা চলে, কাস্টমার তুলনামূলক কিছুটা কম। এদিকে মুরব্বি করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? দাঁত কটা হলো? ছয়টা। ছয়টা না? আচ্ছা, দাম কেমন? সাওয়া 34। কাস্টমার কত বলে? 33। কত হলে বিক্রি করবেন? 33,000 আমবাড়ি গরু বাজারে। তো এদিকে অনেক গাভী আছে, আসলে সব তো আর দাম জিজ্ঞাসা করা সম্ভব না। আপনাদেরকে কিছু হলেও আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।